একটি ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি সুবীর ঘোষ, বৈদ্যবাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর। গোয়ার একটি হোটেলের ঘরে আলো আধারিতে তিনজন মহিলার সঙ্গে মদের আসরে মেতেছেন কাউন্সিলর। ঘরে টিভি চলছে, চলছে ক্রিকেট খেলা। সেদিকে প্রক্ষেপ নেই অবশ্য সুবীর ঘোষের, তিনি মেতেছেন নিজের খেলায়। সম্পূর্ণ নগ্ন অবস্থায় ঘরে ঘুরে বেড়াচ্ছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। বিছানায় শুয়ে এক মহিলা, কিছুক্ষণ পর পাশের ড্রেসিং রুম থেকে আরেক মহিলাকে বের করে আনলেন কাউন্সিলর। মহিলার শরীরে শুধুই একটি তোয়ালে, তিনিও এসে শুয়ে পড়লেন বিছানায়। যার হাতে মোবাইল সেই মহিলাকেও কিছু একটা নির্দেশ দিয়ে চলেছেন কাউন্সিলর। সোশ্যাল মিডিয়ার দৌলতে তা ভাইরাল হতে একেবারেই বেশি সময় লাগেনি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন।